আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো মালাই কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপেরও বেশি গরুর দুধ। আর গরুর দুধ আগেই আমি গরম করে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনির স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দেয়া হয়ে গেলে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে। কর্নফ্লোর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কর্নফ্লোর দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। আর আপনারা চাইলে এভাবেই একবারে দিতে পারেন, বা সামান্য একটু দুধের মধ্যে কর্নফ্লোর মিশিয়ে তারপর এখানে দিতে পারেন। চুলার জ্বাল কম করে দিয়ে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব পাকা আমের পিউরি 1/2 কাপ। আমের মিষ্টিটা যদি কম হয়ে থাকে তাহলে এখানে আপনারা আরও চিনি অ্যাড করতে পারেন, আর যদি বেশি হয়ে থাকে তাহলে একটু কম করে দিতে পারেন। এখন একটা বলে আমের পেস্টটা ঢেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মালাই। মালাইয়ের পরিবর্তে আপনারা এখানে ক্রিমও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এখানে ঘি ব্রাশ করে নিব। তারপর দিয়ে দিব নারকেল। নারকেলটা আপনারা এখানে বাদও দিতে পারেন বা দিতেও পারেন। এখন এখানে দিয়ে দিব বিস্কুট। তো এখানে এনার্জি বিস্কুটটা দিচ্ছে। আমি এখানে 2 রকমের বিস্কুট দিয়েছি, এনার্জি আর একটা হচ্ছে হলো অন্য বিস্কুট। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কুট এখানে দিতে পারেন। এখন এখানে আম আর মালাইয়ের পেস্টটা দিয়ে দিব। পুরোটা দেয়া হয়ে গেলে আবারও এখানে নারকেল ছিটিয়ে দিব। তারপর বাদাম দিব। এখানে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। তো আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আজ পরিবেশন করব। আপনারা যে কোনো বাদাম এখানে দিয়ে পরিবেশন করতে পারেন। তো বাদাম দেয়া হয়ে গেলে এখানে আমি আবারও বিস্কুট দিয়ে দিব। তারপর আবারও বিস্কুটের উপরে এখানে দিয়ে দিব আম মালাইয়ের পেস্ট। তারপর আবারও এখানে নারকেল আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি পরিবেশন করব। তো আপনারা এভাবেও তৈরি করতে পারেন। চুলায় দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতে ভীষণ মজা হয়। তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দিব সেট হওয়ার জন্য। তো 2 থেকে 3 ঘন্টা পর চলে আসলাম। তো এটা সেট হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে ট্রাই করতে পারেন, অনেক মজার হয় এবং খুব সহজে তৈরি করা যায় আমের এই মালাই কেক। আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তাহলে আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।